সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। নমস্কার, চ্যানেল ভিশন আয়োজিত কৌবনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চ নিবেদিত শ্রাবণী চক্রবর্তী পরিচালিত এক মনোগ্রাহী অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি আমি সেলভিশা সেন। আজ আমার সঙ্গে আছে শ্রুতি নাটক নিয়ে দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব, বিশিষ্ট বাচিক শিল্পী, সঙ্গীতজ্ঞা এবং আবৃত্তিকার শ্রীমতী পম্পি সাহা, যিনি তীর্থম একাডেমি বাগুইহাটি সংস্থার কর্ণধার, এবং তার সাথে যিনি আছেন সঙ্গত করতে তিনি হচ্ছেন সুনীল বণিক দাদা। তিনি হলেন একজন বিশিষ্ট বাচিক শিল্পী ও নাট্য ব্যক্তিত্ব, এবং সমগ্র অনুষ্ঠানটিতে যিনি আবহ দিচ্ছেন তিনি হলেন রঞ্জন সেনগুপ্ত। আজকে যে শ্রুতি নাটকটি নিয়ে আমরা উপস্থিত হয়েছি, ধু একটি বার চলে যাচ্ছি আমাদের শ্রুতি নাটক শুধু একটি বার। কি বিপদে পড়লুম, কিছুতেই টিভিটা চালাতে পারছি না। এই সেট টপ বক্সটা আমি কিছুতেই ম্যানেজ করতে পারি না। আজ রোববার, আমার তো টিভি কোলাই থাকবে, আজ কি করব? পিন্টুকে একবার ফোন করব, ও সব জানে। না থাক, পরে হবে, সকাল 7টায় ফোন করাটা মনে হয় ঠিক হবে না। হয়তো ঘুম থেকেই ওঠেনি এখনো, আর ছুটির দিন, কিন্তু এই সময় তো ভালো ভালো গান হয়, তারা আকাশ আট দূরদর্শন সবই তো এই সময়। ওই গান শুনতেই তো আমার টাইমটা কেটে যায়, আজ কি করব? এই একা একা থাকা যে কি ভয়ঙ্কর সেটা যত দিন যাচ্ছে বুঝতে পারছি। না না, আমি ফোনটা করেই ফেলি, টিভি না হলে আমার চলবে না। হ্যালো হ্যালো, পিন্টু পিন্টু, ও আপনি? আজকে আমার কি হলো, পাকা ঘুরছে না, নাকি পাম্প চলছে না, নাকি সিলিন্ডার খুলতে হবে, কোনটা? না না, সেসব কিছু না বাবা। তাহলে তাহলে সকালবেলা ফোন করলেন কেন? না মানে ও টিভিটা, মানে টিভিটা না কিছুতেই কিছু আসছে না, শুধু ঝিঝির ঝিঝির করছে। ও তো কেবেলওয়ালাদের খবর দিন না, এ পাড়াতেই তো অফিস, ফোন করে দিন, এক্ষুনি এসে যাবে। আসলে রবিবারে না ওরা একটু দেরি করে অফিস খোলে, প্রায় 12টা। ও বাবা, তখন তো আপনার ওই গান বাজনা অনেক হয়ে যাবে, তাই না? হ্যাঁ বাবা। জ্বালায় পড়লুম রে বাবা, রোববারও একটু শান্তি নেই, যত রাজ্যের মাসিমা কাকিমা পিসিমা জেঠিমা সব সব আমার ঘরে পড়েছে, ভোর থেকে পিন্টু পিন্টু পিন্টু। তুমি কিছু বলছো বাবা? না না, কি আবার বলবো, কিছু না কিছু না, এইমাত্র তো ঘুম থেকে উঠলুম, এখন তো বাথরুমেও যাইনি। সরি বাবা, সরি, আমি বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি সব সেরে এসো, এখানে এসে বরং চা খেও। ওরে বাবা, আপনি খেপেছেন? সকালে বাড়িতে যদি চা না খাই তাহলে আর দেখতে হবে না। কেন বাবা? আরে আমার বউ একেবারে রেগে আগুন, তেলে বেগুন হয়ে যায়, পুরো ফোর পট্টি বোল্ড। না ও এমনিতে খুব ভালো, তবে ওই রাগটা একটু বেশি। ঠিক আছে ঠিক আছে, তুমি চা খেয়ে এসো, আমি অপেক্ষা করব। আচ্ছা, আপনি ততক্ষণ আপনার কাজ সব সেরে নিন, এখন রাখছি। হ্যাঁ হ্যাঁ বাবা,
এমন রাগ যে বলছে 440 ভোল্ট, বাপরে! কিন্তু আমি এখন কি করব, চা তো খাওয়া হয়ে গেছে, সে কখন চান করাও। কি অভ্যেসে করেছি, এভরিডে ভোর 5টায় ঘুম ভাঙবে, একদিনের জন্য অন্য তো হবে না, একদিন তো সপ্তাহে ঘুম ভাঙতে পারে না, তা হবে না, একটু পরে তো আবার ঝুমা এসে যাবে, ওর সঙ্গে আর কি কথা বলবো, ও তো ঝড়ের গতিতে আসবে, ঝড়ের গতিতে চলে যাবে। হ্যাঁ, তবে মেয়েটা ভালো, কথা শোনে, ঝগড়া করে না, ঝগড়া করলে তো আমার আবার মহা মুশকিল, ও সব আমার পোষাবে না, আমি তো জোরে কথা বলতেই পারি না, তো ঝগড়া। হ্যাঁ, পিন্টু ছেলেটা ভালো, ছোটো থেকেই দেখছি তো এ পাড়ারই ছেলে, একটা ইলেকট্রিকের দোকান আছে, খুব উপকারী ছেলে, এমনটা দেখা যায় না, কত বয়স আর, 30 বছর হবে মনে হয়। যাই, ততক্ষণ রান্নাঘরটা সেরে ফেলি। ও জেঠিমা, এই তো এই তো নিন নিন, এই এবার যত খুশি টিভি দেখুন। এই জন্যেই তো তোমায় ডাকলুম বাবা, জানি আমার পিন্টু এসে গেলেই সব ঠিক হয়ে যাবে। না না, এতে আমার কিছু করার নেই, ওই যে সেট টপ বক্সটা আছে না, ওটা খুলে কার্ডটা বের করে একটু মুছে নিয়ে আবার ওর ভিতর রেখে দেবেন, তাহলেই হবে। ও বাবা, ও সব আমার দ্বারা হবে না। কেন বাবা, তোমায় ডাকলে অসুবিধে হবে? না না, অসুবিধে না, তবে বারবার যদি লোকে আমাকেই ডাকে তাহলে আমি আমার নিজের কাজ কি করে করি বলুন তো, সেটাও তো ভাবতে হবে। সরি বাবা, আসলে রবিবার তো তাই। আপনি কেন সরি বলছেন জেঠিমা, আমি আপনার কথা বলছি না। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ তুমি একটু বসো, আমি তোমার চা নিয়ে আসি। এই যে এখানে খবরের কাগজ আছে, বসে বসে পড়ো। কাগজ আবার কি পড়বো, ওতে কি বা আছে ছাই, প্রথম পাতা খুললেই তো পুরো পাতা জুড়ে গয়নার ছবি, না হয় জুতো, না হয় পাত্রপাত্রী, এদের ওসব ওসব কে দেখবে, আমি কাগজ টাগজ পড়ি না। হ্যাঁ, তবে আমার বউ পড়ে একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে, ওই টমে সব বলে দেয়। এবারের জেঠিমাটা না একটু অন্যরকম, ঠিক কীরকম বলতে পারবো না, তবে আর সব মাসিমা কাকিমা পিসিমাদের মতো নয়, কেমন যেন ভক্তি ভক্তি হয় দেখলে, কি শান্ত, কি লক্ষ্মী। এই না বাবা, শুধু চা খেতে নেই। আরে বাস, আপনি লুচি করেছেন? কেন, তুমি অন্য কিছু খাবে বাবা? না 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 না, আমি লুচি খুব ভালোবাসি, মিথ্যে বলবো না, আমার বউ না করে দেয়, কিন্তু আপনি আবার কষ্ট করে। না 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 না, কষ্ট কিসের, আমি তো ছুটির দিন সকালে লুচি খাই, আমার অনেক দিনের অভ্যেস। বাহ, খুব সুন্দর অভ্যেস তো। কথা বলতে হবে না, খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা জেঠিমা, আপনাকে আমি জেঠিমা বললি কেন, মানে পাড়াতে তো সবাই মাসিমা কাকিমা পিসিমা। তোমার বাবা আমার স্বামীকে দাদা বলতেন, তুমি তখন খুবই ছোট, আমাকে মাসিমা বলতে, আমি তোমাকে বলেছিলাম আমায় জেঠিমা বলে ডাকতে, কেন তোমার কি অন্য কিছু বলতে ইচ্ছে করে বাবা? না না, জেঠিমাই ভালো, আমার খুব ভালো লাগে জেঠিমা বলে ডাকতে। আমারও খুব ভালো লাগে শুনতে। তুমি আধ দুটো লুচি দিই তরকারি, খেপেছেন, এখানে আরো খেলে বাড়িতে আর খেতে পারবো না, তখন তো সর্বনাশের অ্যাক্সেস। কেন কেন সর্বনাশ কেন? ওরে বাবা, আমার বউ যা রাগি, যদি বলি আর খাবো না আমার পেট ভরা, ব্যাস আর দেখতে হবে না, একেবারে রেগে আগুন তেলে বেগুন। বাবা, ওই জন্যই তো ওই জন্যই তো, না না এমনি খুব ভালো লোক, রাগটাই রাগি টাইপ না, কিন্তু ওই খাবার ব্যাপারে না একটু টিপিট পিটে টাইপ। তা কতদিন বিয়ে হয়েছে তোমাদের? আমাদের 4 বছর হলো। আমি তোমার বউকে দেখিনি। আপনারা তো এখানে ছিলেনই না, তো দেখবেন কি করে? আমেরিকায় ছিল। আপনার ছেলে কি যেন নাম? রনি। হ্যাঁ রনি দা,
কি ভালো ক্রিকেট খেলতো, আমার না খুব ইচ্ছে হতো ওর সঙ্গে খেলতে, কিন্তু ভয় লাগতো যদি কিছু মনে করে ও যা গম্ভীর। ও চিরদিনই বড় চুপচাপ, তোমার মতো মিশুকে নয়। আমি বাবা কথা না বলে একদম থাকতে পারি না, আমার বউ বলে যারা বোকা তারা বেশি কথা বলে। আমি তো বাড়ি ফিরি রাত 9:30, তখন কিন্তু আমার মুখ বন্ধ, কোনো কথা বলা চলবে না। ও মা কেন, তোমার বউ কি তখন পুজো করে? না না, ও পুজো টুজো করে না, ওই সিরিয়াল রাত 11টা অবধি, তারপর খাওয়া কথা বলো সব সব, তার আগে কোনো কথা নয়। সে তো ভীষণ ব্যাপার, কি করবো বলুন, বউয়ের সঙ্গেই যদি ঝগড়া হয় তাহলে তো জীবন সেখানেই শেষ বলুন। তবে মিথ্যে বলবো না, মেয়ে খুব ভালো, একটু ওই ইয়ে টাইপ আর কি, নইলে না খুব খুব ভালো। জাগে জাগে জেঠিমা, এবার আমি উঠি। কি খেলুম জেঠিমা, আসি। এসো বাবা এসো, দরকার হলেই ফোন করবে না। আচ্ছা বাবা, কি হলো দাঁড়িয়ে গেলে, কি দেখছো? না না কিছু না, বলছি দেয়ালে ওটা কি আপনার ফটো জেঠিমা? হ্যাঁ বাবা। আরে বাস, কি সুন্দর ছিলেন আপনি, ঠিক যেন সিনেমার হিরোইন। আচ্ছা আচ্ছা জেঠিমা, আপনি নাকি সিনেমায় পার্ট করেছেন ছোটবেলায় শুনেছিলাম, সত্যি? সত্যি, ওই বিয়ের আগে গোটা চারেক ছবি করেছি, তখন কলেজে পড়ি। উত্তম কুমারের সঙ্গে পাঠ করেছিলেন? হ্যাঁ করেছি তো। আরে বাস, উত্তম কুমার, ভাবাই যায় না, আসলে আপনাকে দেখি না বুঝাই যায় না। আর জেঠিমা, আর কার সঙ্গে পাঠ করেছিলেন? ওই তো একটা সৌমিত্র চ্যাটার্জির সঙ্গে, আর একটা শুভেন্দু চ্যাটার্জি, এই তো মোট চারটে। সব চ্যাটার্জি? আমিও চ্যাটার্জি। আমিও তো চ্যাটার্জি। কিন্তু জেঠিমা মোটে চারটে কেন? ওই বিয়ে হয়ে গেল যে তাই। সে আবার কি কথা, বিয়ে হলো বলে সিনেমা বন্ধ, এ তো একেবারে জবরদস্তি। আসলে ওনারা সিনেমা থিয়েটার এসব পছন্দ করতেন না, বলতেন আগে পড়াশোনাটা শেষ করো। সে তো ঠিক কথা, তা বলে একটা মানুষের শখের ব্যাপার, তারপর কি করলেন? ওই পড়াশোনা শেষ করলুম, এমএ পাশ করে কলেজে পড়াতে লাগলো। কলেজ? আপনি কলেজে পড়াতেন? বাপরে, সে তো অনেক লেখাপড়ার দরকার। তা তো বটে, তুমি কত দূর পড়াশোনা করেছো পিন্টু? আমি ওই হাই সেকেন্ডারি বাস। হাই নয় বাবা, হায়ার সেকেন্ডারি। ওই হলো ওই হলো, আসলে কি জানেন, কিছু মনে করবেন না জেঠিমা, আমার লেখাপড়া করতে একটু ভালো লাগতো না, শুধু ক্রিকেট খেলতে আর বাবার দোকানে বসে ওই ইলেকট্রিকের কাজ শিখতে ভালো লাগতো। তবে আমার বউ কিন্তু বিএ পাস। তাই নাকি? হ্যাঁ, একটু রাগি টাইপ তো। মানে? মানে ওই ফোরফোরটি। হ্যাঁ, ও বলছিল যে বিয়ে পাস না করে বিয়ের পিড়িতে বসবে না, আর সেই জন্য তো বিয়ে করতে দেরি হয়ে গেল। আমার ও সব কথা শোনে, আমিও সব কথা শুনি, শুধু একটাই ঝামেলা, ফোরফোরটি। তাই তো, আমি ঘাটাই না। আসলে কি, আমার মা নেই তো, তাই বাড়িতে একজন মেয়ে কেউ আছে যে সংসার সামলাচ্ছে, বাবাকে খুব যত্ন করছে, বাড়িতে সব সময় আনন্দে রয়েছে, এটা দেখতে আমার খুব ভালো লাগে। তাই আমি একটু ফোনটা ধরি। হ্যালো হ্যালো, ও সন্ধ্যা, হ্যাঁ বলো, কি আসতে পারবে না? কেন? নাতির খুব জ্বর। না না আসতে হবে না, দু তিন দিন আমি ম্যানেজ করে নেবো খন। কি? না না, মদন তো এক সপ্তাহে ছুটি নিয়েছে। না না, রাতে থাকার কেউ নেই। হ্যাঁ হ্যাঁ দেখছি, যদি ঝুমা রাত্রিরে থাকে ঠিক আছে। ও শোনো, নাতি কেমন থাকে আমায় জানিও, আর কিছু দরকার হলেও আমায় জানাবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আপনার কাজের লোক? হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যা, ও বিকেলে আসে রান্না করতে আর রাত্রে থেকে যায়।
কিন্তু নাতি না খুব শরীরটা খারাপ, ওকে তো মেয়ের কাছে যেতে হবে বলো। তাই সে তো বটেই, কিন্তু মানে তাহলে তো আপনাকে রাত্রে একা থাকতে হবে। আপনাদের ওই ড্রাইভার কি যেন নাম, হ্যাঁ মদনদা, ও তো ছুটি নিয়েছে। আচ্ছা আচ্ছা জেঠিমা, আপনি একা একা থাকেন কেন জেঠিমা? রনিদার কাছেই তো থাকতে পারেন, বুড়ো মানুষ কিছু হয়ে গেলে। আপনারা তো চলেই গেছিলেন এখান থেকে, আবার শুধু শুধু ফেরত এলেনই বা কেন এইভাবে একা একা? হ্যাঁ বাবা, একা থাকাটা খুব কষ্টের জানি, কিন্তু সব সময় কি সবার সঙ্গে থাকা যায় বলো? সবার মানে কি? রনিদা তো আপনার ছেলে, একমাত্র ছেলে। তা ঠিক, তবে রনি তো অনেক আগেই ওদেশে চলে গেছিল পড়তে, পরে তোমার জ্যাঠামশাই ওখানে চাকরি পেয়ে চলে গেলেন, ব্যাস কলকাতার পাট চুকে গেল। সেও তো প্রায় 22 বছর হয়ে গেল। তবে কিন্তু মাঝে মাঝে আপনাকে আমি এখানে দেখেছি, আমার মনে আছে। কয়েকবার পূজোর সময় এখানে এসেছি, তারপর 4 বছর আগে উনি চলে গেলেন। তখন হঠাৎই মনে হলো বড্ড একা হয়ে গেছি। সে তো হবেই, তারপর রনিদার কাছে চলে গেলেন। তোমার দেরি হয়ে যাচ্ছে বাবা, তুমি এখন বাড়ি যাও, আজ রবিবার ছুটির দিন। ওকে ছুটির দিন, ওকে। তারপর কি হলো? তুমি এখন এসো পিন্টু, তোমার বউ চিন্তা করবে। ও, তার মানে আপনি আমায় আর বলবেন না, তাই তো? না বললেন সেটা তো আপনার ইচ্ছে। তবে আসলে ওদের একটু স্পেসের দরকার ছিল, তাই। স্পেস মানে জায়গা? কেন কেন, রনিদার বাড়িটা কি খুব ছোট ছিল? না না, একদম ছোট নয়, খুব বড় বাড়ি। তো বড় বাড়িতে আবার স্পেসের কি দরকার? কি যে বলেন না, আপনি তো এইটুকুনি একটা মানুষ, আপনি কতটা জায়গা নেবেন? আমি তোমায় বোঝাতে পারছি না বাবা, রনি তো অনেক দিন ওদেশে আছে, আমাকে ছাড়াই, মাকে ছাড়া থাকাটাই ওর অভ্যেস হয়ে গেছে, কোনো অসুবিধেই হয় না। মাকে ছাড়া থাকতে অসুবিধা হয় না বলেন কি? আমার তো খুব হয়, আমার তো কোনো ভাই বোন নেই, তাই সব সময় মা সঙ্গে সঙ্গেই থাকত। মাকে ছাড়া থাকার কথা কোনোদিন ভাবতেই পারিনি জেঠিমা, এখনো পারি না। এখনো মনে হয় তো যখন বাড়ি থেকে বেরোই তখন যেন মা পেছন থেকে বলছে দুগ্গা দুগ্গা। কখনো মনে হয় আমি বাড়ি ফিরলে শুনবো মা বলছে হাই বাবা হাই বাবা, খেতে দেবো। আমার বউটা না খুব ভালো, ও বলে কখনো মাকে ভুলবে না, ওর মা নেই তো। তাই কি দুনা বাবা, তোমার মা অনেক পুণ্যি করেছিলেন, সকলের ভাগ্যে তো এমন ছেলে হয় না। যাও যাও, এখন বাড়ি যাও, অনেকক্ষণ হয়ে গেল। কিন্তু রাত্রির ব্যাপারটা কি হবে, মদনদা তো নেই, একা একা যদি? এখনই তো ঝুম আসবে, দেখি ওকে বলে কি হয়। আর যদি না আসতে পারে তাহলে? সে আমি ম্যানেজ করে নেব, তুমি চিন্তা করো না। চিন্তা করো না বললেই হলো? আপনার কি মাথা খারাপ? বুড়ি মানুষ একা একা রাত্রির শেষকালে কিছু একটা হয়ে গেলে কি হবে? দেখুন আমি এসে থাকবো রাত্রিরে। না না, তোমায় আসতে হবে না, আমি একা থাকতে পারবো। আপনি খুব জিদ্দি তো, একা মানুষ রাত বিরতে মরে পড়ে থাকলে কেউ তো টেরই পাবে না, তখন 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 কি হবে? আমি কোনো কথা শুনতে চাই না। মোট কথা, আপনার ওই ঝুমা যদি রাত্রিরে না আসতে পারে তবে আমি থাকবো ওই বৈঠকখানা ঘরে। আহ, তো বলছি না তোমায় থাকতে হবে না। ঠিক আছে ঠিক আছে, যদি জানতে পারি যে ঝুমা আসেনি তাহলে কিন্তু আমি চলে আসব, এই লাস্ট কথা বলে দিল। আর যদি ঘরে থাকতে না দেন তাহলে সামনের ওই কানাইদার বাড়ি রকেশ হব, এখন গরমকাল, আমার কোনো কষ্ট হবে না। কি হলো, অমন করে কি দেখছেন? যা সত্যি তাই বলছি, রাগ করলে তো আর চলবে না। আরে অমন করে তাকিয়ে আছেন কেন, কি হলো? কিছু না বাবা, তুমি এবার এসো,
ঝুমার না এলে আমি তোমায় খবর দেব। ঠিক তো, প্রমিস প্রমিস প্রমিস। আমার আমার মাথায় হাত দিয়ে বলুন। এই তো বলছি প্রমিস, এবার বাড়ি যাও, অনেক বেলা হয়ে গেল। জেঠিমা, আপনার একটা পেন নাম করি, ব্যাস। এবার আসি। এসো বাবা, এসো। রনি, রনি রে, রনি, যদি একবার বলতিস বাবা, মা তুমি যেও না, শুধু একবারের জন্য যদি বলতিস আমাকে, মা তুমি যাবে না, তাহলে আমি কিছুতে আসতাম না। তার বদলে তুই বলেছিলি ওখানে তোমার কিছু হলে আমি কিন্তু যেতে পারবো না। আজ আমি তোকে বলছি রনি, তোকে আসতে হবে না বাবা, একবারের জন্য বলতে হবে না, মা তুমি আমার কাছে এসো, এখানে অনেক পিন্টু আছে, তারা তোর মাকে দেখবে, ভালোবাসবে। তুই কেন এমন একটা পিন্টু হলি না রনি, তুই কেন এমন একটা পিন্টু হলি না বাবা, কেন কেন একবারের জন্য পিন্টু হলি না রনি, কেন? অসাধারণ একটি শ্রুতিনাটক আমরা শুনে নিলাম দুই শিল্পীর কাছ থেকে। বনানী মুখোপাধ্যায়ের এই শ্রুতিনাটকটির মধ্য দিয়ে একটি সুন্দর সামাজিক বার্তা পেলাম। ছেলে মেয়েকে আমরা পরম যত্নে মানুষ করি ছোট থেকে, কিন্তু সেই ছেলেমেয়েরাই যখন আমাদের ছেড়ে আমাদের বৃদ্ধ বয়সে দূরে চলে যায়, এবং বৃদ্ধ বাবা মায়ের কিন্তু চাওয়ার কিছুই থাকে না, শুধু সাথে থাকা, একটু ভালোবাসা, সেইটুকুই। কিন্তু ছেলে মেয়েরা যখন উন্নতির শিখরে পৌঁছায়, তাদের অধিকাংশেরই কিন্তু সেই ভাবনাটা থাকে না, সেটা থাকা উচিত আমাদের সুন্দর সমাজ গঠনের জন্য। এই সুন্দর বার্তাটি বনানী মুখোপাধ্যায়ের এই শ্রুতিনাটকের মধ্য দিয়ে দুই শিল্পী অসাধারণ দক্ষতায় ফুটিয়ে তুলেছেন। আমাদের ঘড়ির কাঁটাও এগিয়ে চলেছে, সময় প্রায় শেষ, তাই আমাদের এই অনুষ্ঠানটিকে আমরা এখানেই শেষ করব। আপনারা যদি স্বপ্নাঙ্গন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, নমস্কার। তোমায় সাজাবো যতনে রতনে ভূষণে, সোনার উপর গহনা, যা করবে আপনাকে অনন্যা, নজর কাড়া আধুনিক ডিজাইন, আর তার সাথে বাঙালির ঐতিহ্যের মেলবন্ধন, ঐতিহ্য পরম্পরা ও আধুনিকতার ভরসাযোগ্য ঠিকানা নবসোনালী অঞ্জলি জুয়েলার্স। স্বর্ণখণ্ড নতুন গহনা তৈরি করা হয়, তার সাথে চাঁদি ধরনের আংটি ও সোনার উপর গহনার একমাত্র সম্ভার। ঠিকানা 30YC বেনি নন্দন স্ট্রিট, ভবানীপুর, কলকাতা 700025। আমাদের আরেকটা শাখা 23/1 বেনি নন্দন স্ট্রিট, ভবানীপুর, কলকাতা 700025। দূরাভাষ 7830437055।